মসজিদ মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত স্থাপনা। শব্দটির উৎপত্তি আরবি আসসুজুদ থেকে, যার আভিধানিক অর্থ শ্রদ্ধা ভরে মাথা অবনত করা, অর্থাৎ সিজদাহ করা। সাধারণভাবে যেসব ইমারত বা স্থাপনায় মুসলমানেরা একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাকে মসজিদ বলে। আবার যেসব বড় আকারের মসজিদগুলোতে নিয়মিত নামাজ আদায়ের সাথে সাথে শুক্রবারের জুমার নামাজ আদায় করা হয় এবং অন্যান্য ইসলামিক কার্যাবলী সম্পাদিত হয়, যেমন কোরআন শিক্ষা দেওয়া, সেগুলো জামে মসজিদ নামে অভিহিত। মসজিদে সাধারণত একজন ইমাম বা নেতা থাকেন, যিনি নামাজের ইমামতি করেন বা নেতৃত্ব দেন। মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। এখানে প্রার্থনা করা ছাড়াও শিক্ষা প্রদান, তথ্য বিতরণ এবং বিরোধ নিষ্পত্তি করা হয়। মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে সেই সপ্তম শতাব্দীর সাদাসিধে খোলা প্রাঙ্গণ বিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার এবং বৃহদাকার প্রাঙ্গণ দেখা যায়। মসজিদের উৎপত্তি আরব উপদ্বীপে হলেও বর্তমানে তা পৃথিবীর সব দেশেই ছড়িয়ে পড়েছে। আজকে আমরা জানব বিশ্বের সবথেকে বড় দশটি মসজিদ সম্বন্ধে এবং সেখানে একসঙ্গে কত মানুষ নামাজ আদায় করতে পারে, কোন শহরে অবস্থিত এবং কত সালে নির্মিত হয়েছে। জামা আল জাজির। এই মসজিদে একসঙ্গে 1,20,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 2012 প্রথম নির্মাণ কাজ শুরু করে 2019 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি আলজেরিয়ার আলজিয়ার শহরে অবস্থিত। রহমাতুল্লিল আলামিন মস্ক। এই মসজিদে একসঙ্গে 1,50,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 1999 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি ইন্দোনেশিয়ার ইন্দ্রামায়ু শহরে অবস্থিত। জামকারান মস্ক। এই মসজিদে একসঙ্গে 1,50,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 984 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি ইরানের কৌম শহরে অবস্থিত। তাজউল মসজিদ। এই মসজিদে একসঙ্গে 1,75,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 1901 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি ভারতের ভোপাল শহরে অবস্থিত। ইস্তিকলাল মস্ক। এই মসজিদে একসঙ্গে 2,00,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 1978 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে অবস্থিত। ফাইসাল মস্ক। এই মসজিদে একসঙ্গে 3,00,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 1986 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি পাকিস্তানের ইসলামাবাদ শহরে অবস্থিত। ইমাম রেজা শ্রাইন। এই মসজিদে একসঙ্গে 7,00,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 729 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি ইরানের মাশহাদ শহরে অবস্থিত। গ্র্যান্ড জামিয়া মস্ক করাচি। এই মসজিদে একসঙ্গে 9,50,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 2022 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি পাকিস্তানের করাচির সিন্ধ শহরে অবস্থিত। আল মসজিদ আন নববী। এই মসজিদে একসঙ্গে 15,00,000 মানুষ নামাজ আদায় করতে পারে। এটি সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর এই মসজিদটি প্রথম নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কাজের সহযোগিতা করেছেন। এই মসজিদের পাশেই সমাহিত আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ আল হারাম। এই মসজিদে একসঙ্গে 40,00,000 মানুষ নামাজ আদায় করতে পারে। এটি সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত, যা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। মসজিদটি বড় মসজিদ নামেও পরিচিত। মসজিদটি মুসলিমদের হজ যাত্রা সফরের একটি স্থান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে কমপক্ষে একবার পালনীয়। মুসলিমদের হজ্জের চেয়ে ছোট তীর্থযাত্রা উমরাহার একটি প্রধান অংশ হিসেবেও মুসলিমদের সেখানে ভ্রমণ করতে হয়।
উমরা বছরে যে কোনো সময়ে সম্পাদন করা যায়। হজ ও উমরা উভয়ের অংশ হিসেবে মুসলিমদের মসজিদটি থেকে কাবাকে প্রদক্ষিণ করতে হয়। মসজিদটির আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে কালো পাথর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়া এবং জমজম কূপ। বর্তমানে 2022 সালের এপ্রিল মাস। মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ এবং অষ্টম বৃহত্তম স্থাপনা হিসেবে অক্ষত রয়েছে। কয়েক বছরে এটির গুরুত্বপূর্ণ মেরামত এবং বর্ধন করা হয়। মসজিদটি বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতান, খলিফা এবং রাজাদের নিয়ন্ত্রণে ছিল এবং বর্তমানে সৌদি আরবের রাজার নিয়ন্ত্রণে আছে, যাকে খাদিমুল হারামাইন শরীফ পদবি প্রদান করা হয়েছে।